গুড মর্নিং গাইস, আজকে আমরা শুরু করতে চলেছি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 16 জানুয়ারি, এপিসোড নাম্বার 4 এবং 2022। তো দেরি না করে চলে যাই প্রথম প্রশ্নে, অলরেডি দেরি হয়ে গিয়েছে আমাদের, কিছু করার নেই, আমি একটু ব্যস্ত ছিলাম। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন তারিখে ন্যাশনাল স্টার্ট আপ ডে পালনের ঘোষণা করলো নরেন্দ্র মোদী? তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক একটি দিন পালনের ঘোষণা করা হয়েছে, যেটি হচ্ছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। তো এটি হচ্ছে 26 জানুয়ারি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রথম কোন দেশ ভারতের থেকে ব্রহ্মোস ক্রুজ মিসাইল কিনতে চলেছে? ব্রহ্মোস ক্রুজ মিসাইল কিনতে চলেছে কোন দেশ? এখানে অপশন রয়েছে আমেরিকা, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া ও তো এটি হচ্ছে ফিলিপিন্স। ফিলিপিন্স কিনতে চলেছে আমাদের ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, ফিলিপিন্স। এর রাজধানী হচ্ছে ম্যালিনা, ম্যালিনা। ওকে, এর রাজধানী হচ্ছে ম্যালিনা। আর এর যে আমাদের কারেন্সি, সেটা হচ্ছে, এর কারেন্সিটাও লিখে দিই, এর মুদ্রা হচ্ছে পেসো। কি নাম? পেসো। ওকে, তো চলে যাই নেক্সট প্রশ্নে। সম্প্রতি কোন দেশ তার ন্যাশনাল সিকিউরিটি পলিসি লঞ্চ করলো? তো সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ন্যাশনাল সিকিউরিটি পলিসি লঞ্চ করলো? এখানে অপশন রয়েছে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, পাকিস্তান। এটা আমাদের চিরবন্ধু পাকিস্তান, তো এটার উত্তরটা পাকিস্তান। নেক্সট চলে যাই 4 নম্বর প্রশ্নে। এখানে বলেছে যে গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021, এটা হচ্ছে কি? আমাদের একটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে একটি প্রাইভেট ব্যাংকিং যে অ্যাওয়ার্ডটি রয়েছে 2021, তো ভারতের সেরা প্রাইভেট ব্যাংকের তকমা পেলো কে? এটা উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক যেটার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং যেটি তৈরি হয়েছিল 1994, আর এটার 1994, আর এটা সিইও হচ্ছে শশীধর জগদীশন। এটা হচ্ছে শশীধর জগদীশন, এটা আমি লিখে দিচ্ছি, 1 মিনিট, এটা আমি টাইপ করে দিচ্ছি। তো নেক্সট 2023 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে কোন দেশ? এটা 2023 সালে প্রথম ওয়ার্ল্ড ডেপথ টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে কোন দেশ? এটা হচ্ছে ভারত, আমাদের ভারত এটিকে হোস্ট করে। আসলে তারা শুনতে পারে না, তো তাদের জন্য এরকম খেলার পদ্ধতি। তো ওয়ার্ল্ড ড্রাফট টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে কোন দেশ? এটা হচ্ছে ভারত। এটা হবে কোথায়? এটা হবে হলো কেরালাতে, কেরালাতে হবে। এটা একটা সব থেকে ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এটাতে আমাদের যে স্পোর্টস রয়েছে তো সেটার প্রতি সবার আকর্ষণ বাড়বে। তো নেক্সট প্রশ্ন, এরপরে চলে যাই 6 নম্বর প্রশ্নে। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত ডিয়ন লেন্ডোর কোন দেশে দৌড়বিদ ছিলেন? এই অপশন দেওয়া আছে চীন, ত্রিনিদাদ, থাইল্যান্ড আর জামাইকা। এর সঠিক উত্তর হচ্ছে ত্রিনিদাদ। তিনি ত্রিনিদাদের বাসিন্দা ছিলেন এবং তিনি 2012তে যেটা লন্ডন, যে লন্ডন অলিম্পিক হয় সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তো এটা একদম মনে রাখবেন, তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন লন্ডন অলিম্পিকে, কত সালে? 2012 সালে। তো নেক্সট চলে যাওয়ার পরে 7 নম্বর প্রশ্ন, ভারতীয় টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করলেন কে? ভারতীয় টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে রোহিত শর্মা, MS ধোনি, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়। কারণ আমরা সকলে জানি যে এত সুন্দর পারফরমেন্স মানে ওয়ার্ল্ড কাপে, তো ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করলেন চলল আমাদের বিরাট কোহলি। এখন অনেকে বলবে যে ব্যাঙ্গালোর থেকে কি ক্যাপ্টেন পদ থেকে কি তিনি পদত্যাগ করবেন কি করবেন না, তো সেসব পরে, যদি কোনোদিন করে আমরা চেষ্টা করব সেসব আর্টিকেলকে তুলে ধরার। ওকে, তো নেক্সট প্রশ্ন, বিদেশি মুদ্রা সংকটের মোকাবিলার জন্য কোন দেশকে $900 মিলিয়ন লোন দিল ভারত? এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিদেশি মুদ্রা সংকট মোকাবিলা করার জন্য কোন দেশকে $900 মিলিয়ন দিল ভারত? এটা কাকে দিয়েছে? এটা অপশন দেওয়া আছে নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালয়েশিয়া। সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো।
দিয়েছে হচ্ছে শ্রীলঙ্কাকে, দিয়েছে শ্রীলঙ্কাকে যেখানে রাবণের বাস ছিল। ওকে, এরপর 9 নম্বর কোশ্চেন, ভার্গেনি কাপ জিতলো কোন ভারতীয় দাবা খেলোয়াড়? ভার্গেনি কাপ জিতলো কোন ভারতীয় দাবা খেলোয়াড়? এখানে অপশন রয়েছে কনেরু হাম্পি, হর্ষিত রাজা, এম আর লতিফ বাবু, আকাশ শর্মা। তো এটা সঠিক উত্তর হচ্ছে এম আর লতিফ বাবু। নেক্সট চলে যাই লাস্ট প্রশ্ন 10 নম্বর, ভোডাফোন আইডিয়ার কত শতাংশ শেয়ার কিনতে চলেছে কেন্দ্র? ভোডাফোন আইডিয়ার কত শতাংশ শেয়ার কিনতে চলেছে কেন্দ্র? তো কেন্দ্র কিনছে আমাদের 40%, 30.24%, 35.8, 29.7। তো এটা সঠিক উত্তর হচ্ছে 35.8, 35.8% শেয়ার কিনতে চলছে কে? কেন্দ্র। কার কাছ থেকে? ভোডাফোন আইডিয়া। কারণ আমরা জানি যে ভোডাফোন আর আইডিয়া বর্তমানে একসঙ্গে হয়ে ভিআই নামও একটি সংস্থা বা একটি সিম কোম্পানি ওপেন করেছে। তো তার 35.8, তার 35.8% শেয়ার কিনতে চলেছে কেন্দ্র। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই।